আসসালামু আলাইকুম দেখতে খুব আকর্ষণীয় তবে খুব সহজ একটি কেক ডেকোরেশন আইডিয়া নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আজকের এই কেক ডেকোরেশন আইডিয়াটা এতটাই সহজ যে কখনো কোনো দিন কেক ডেকোরেশন করেন নাই সেও করে নিতে পারবেন খুব অনায়াসে আর এর জন্য দরকার ধৈর্য আর সাহস আর আজকে আমি আপনাদের সাথে অনেক বকবক করব। অর্থাৎ অনেকগুলো টিপস এবং স্টেপ শেয়ার করব যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের কেক দেখতে যেমনই হোক না কেন খেতে সুপার সফট ময়েস্ট অ্যান্ড টেস্টি লাগবে চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আজকের এই কেক তৈরি করতে আমি চারশো গ্রাম বাটার ব্যবহার করেছি আমি বাটার ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন খুব অল্প খরচেই এই টাইপ কেক আপনারা অ্যানিভার্সারি এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেও করতে পারবেন শুরুতেই বলে নিই কেক ডেকোরেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পারফেক্ট বাটার ক্রিম তৈরি করে নিতে হবে আর পারফেক্ট বাটার ক্রিম তৈরি করতে চাইলে আমার চ্যানেলে অলরেডি একটি বাটার ক্রিমের রেসিপি দেওয়া আছে ডিসক্রিপশান বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে আর এখানে আজকে আমি আট ইঞ্চি সাইজের একটি স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি কেকটির মাঝখান দিয়ে আমি কেটে দুটি স্লাইস করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটি কতটা সফট আর কতটা স্পঞ্জি এটির লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন একই সাইজের আরও একটি কেকের অর্ধেকটা নিয়েছি সেই কেকটাকেও মাঝখানে স্লাইস করে নিচ্ছি আর এই দুটি স্লাইসের মধ্যে আমি একটি স্লাইস আজকের এই কেকের ব্যবহার করবো আজকের এই কেক তৈরি করতে আমি দুটি ডল ব্যবহার করব একটি আমার মেয়ে আর একটি আমার ছেলে তো মেয়েটার হাতে আমি একটি আমরেলা আটকিয়ে দিচ্ছি রাবারের মাধ্যমে দেখতেই পাচ্ছেন আমার ছেলে মেয়ের হাত তারা খুব এক্সাইটেড আজকের এই কেক ডেকোরেশন নিয়ে আর আজকের এই কেক ডেকোরেশনের পুরো আইডিয়াটাই আমার মেয়ে জাভিরার পুরো ক্রেডিট আসলে জাভিরার যে সময় আমি এই কেকটি বানাই সে সময় বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছিল আর তার মাথায় হঠাৎ করে চেপে বসলো মা আমি আম্রেলা নিয়ে বসে থাকবো ভাই আমার পাশে বসে থাকবে এই রকম একটি কেক বানিয়ে দাও যেহেতু মেয়ের বার্থডে উপলক্ষে কেকটা বানানো হয়েছিল আঠাশ জুলাই তার বার্থডে ছিল সবাই তার জন্য দোয়া করবেন তো মেয়ের ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য আমি চেষ্টা করেছিলাম আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি টাওয়েল নিচে বিছিয়ে নিয়েছি ভাঁজ করে তার উপর আমি বোটটা বসিয়েছি এভাবে বসিয়ে নিলে বোটটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে বেশ সুবিধা হয় এবার কেকের ওপরের যে অংশ সেই স্লাইসটা আমি নিচের দিকে বোর্ডের উপর রেখে বিছিয়ে নিচ্ছি এভাবে উপরের অংশ নিচের দিয়ে কেকটা বসিয়ে নিলে কেক সুন্দর আটকে থাকবে নড়াচড়া করবে না এবং একই সাথে কেকটা যখন কাটবেন তখন দেখবেন খুব সহজেই একেবারে নিচ থেকে কেকটা উঠিয়ে আসছে কেকের চারিপাশে পার্সমেন্ট পেপার বিছিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কাগজ অথবা নিউজ পেপার বিছিয়েও এই কাজটা করতে পারেন এ পর্যায়ে আমি আপনাদের সাথে একেবারে নতুন একটি টিপস শেয়ার করবো আমি আশা করছি এর আগে কখনও এই টিপসটা আপনারা ফলো করেন নাই বা অন্য কাউকে করতে দেখেন নাই আর সেটি হচ্ছে আমি সিরাপ হিসাবে এখানে সেভেন আপ ইউজ করছি আজকে আমি যেহেতু ভ্যানিলা স্পঞ্জ কেক ব্যবহার করছি এর জন্য আমি সেভেন আপ ইউজ করছি আর যদি কেউ চকলেট স্পঞ্জ কেক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কোক ব্যবহার করতে পারেন আর কাপকেক ডেকোরেশনের একটি ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেখানে এই টিপস ছাড়াও আরও কিছু টিপস আছে আপনারা দেখে নিতে পারেন যেগুলো আপনাদের কাজে আসতে পারে বাটার ক্রিম ইউজ করার সময় স্পঞ্জ কেক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই স্পঞ্জ কেকের ওপর সিরাপটা ব্যবহার করতে হবে আমি অনেককেই দেখেছি সিরাপ হিসাবে সুগার সিরাপটা ব্যবহার করে থাকেন তবে আপনারা আমার দেওয়া এই নতুন টিপসটা ফলো করতে পারেন আমি নিশ্চিত রেজাল্টের দিক থেকে আপনারা হ্যাপি হবেন এটির অনেক সুবিধা প্রথমত সিরাপ তৈরি করার কোনো ঝামেলায় থাকে না এছাড়া কেকের টেস্টের দিক থেকেও অনেকাংশে বাড়িয়ে যায় আর কেকের নতুন একটা ফ্লেভারও অ্যাড হয়ে যায় কেকের চারিপাশে সেভেন আপ সমানভাবে ব্রাশ করার পর বাটার ফাস্টিং ক্রিম লাগিয়ে নিচ্ছি চেষ্টা করবেন মাছের লেয়ারগুলোতে ক্রিম বেশি পরিমাণে লাগিয়ে নিতে এতে করে কেকের টেস্ট অনেকাংশে বাড়িয়ে যাবে স্পঞ্জ কেকের সেকেন্ড পার্টটা বসিয়ে একইভাবে সেবেনা ব্রাশ করে নেব অনেকেই একটি কমপ্লেন করেন বাসায় তৈরি করা কেকের ক্ষেত্রে টেস্ট ভালো আসে না তো আমি একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা যে স্পঞ্জ কেকটা ব্যবহার করবেন চেষ্টা করবেন কোনো বাটার বা অয়েল ছাড়া তৈরি স্পঞ্জ কেকটা ব্যবহার করতে আর আমি যে স্পঞ্জ কেক আজকে ব্যবহার করছি এটি বাটার বা অয়েল ছাড়াই তৈরি আর বাটার বা অয়েল ছাড়া তৈরি স্পঞ্জ কেকের সুবিধা হচ্ছে যখন আপনি সিরাপ ব্রাশ করবেন সমস্ত সিরাপ সুন্দর টেনে নেবে অনেক সময় দেখা যায় কেকে সিরাপ ব্রাশ করার পর কেকটা পানি পানি লাগে খেতে ভালো লাগে না তো আপনারা বাটার বা অয়েল ছাড়া যখন কেক রেডি করবেন বা সেই কেকটা ইউজ করবেন সেক্ষেত্রে দেখবেন যে সিরাপটা ব্যবহার করা হচ্ছে সুন্দর টেনে ফেলছে এবং একই সাথে কেকটা এতটাই সফট হবে যে মুখের সাথে মিলিয়ে যাবে আর বাটার বা অয়েল ছাড়া যে স্পঞ্জ কেকটি তৈরি করা হয় সেটি এমনিতে খেতে কিন্তু একদম ভালো লাগে না তবে সেভেন আপ ব্রাশ করে এভাবে বাটার ক্রিম লাগিয়ে কেক ডেকোরেশন করার পর দেখবেন এটি খেতে কতটা অসাধারণ লাগছে আরও একটি কথা যে স্পঞ্জ কেকের রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটি অনেকেই খুব পছন্দ করেছেন আর সেখানে কিছু স্টেপ ছিল স্পঞ্জ কেক সফট থাকার জন্য আপনারা চাইলে সেই স্টেপগুলো ফলো করে কেক বানিয়ে নিতে পারেন বক বক করতে করতে কেকের তিনটা লেয়ারে আমি বসিয়ে নিয়েছি আর আজকে আমি যেভাবে কেক ডেকোরেশন করব এর ক্ষেত্রে আপনার চারিপাশে সমান করে খুব ভালো বেশি করে ক্রিম লাগানোর কোনো দরকার নেই বলতে পারেন এটি একটি ফাঁকিবাজি ডেকোরেশন আজকের এই কেক ডেকোরেশনের জন্য আমি এই নজলটি ব্যবহার করব তবে আপনারা কেউ চাইলে বকুল ফুলের যে নজলটা আছে অর্থাৎ স্টার যে নজল আছে সেটিও ব্যবহার করতে পারেন আর এই টাইপ নজলগুলো দিয়ে কেক ডেকোরেশন করা খুবই সহজ এবং দেখতেও খুব ভালো লাগে আমি প্রথমে নজল সহ পাইপিং ব্যাগ হাতের মধ্যে এভাবে সেট করে কিম ভরিয়ে নিচ্ছি তবে আপনারা কেউ চাইলে আমি আরও একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খালি পাইপিং ব্যাগ এভাবে গ্লাসের মধ্যে সেট করে নিয়ে তারপরও ক্রিম ভরিয়ে নিতে পারেন এভাবে গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ সেট করে ক্রিম ভরিয়ে নেওয়াটা খুবই সহজ বাটার ক্রিমে আমি আগে থেকে কালার মিশিয়ে নিয়েছি আর আজকের বাটার ক্রিম আমি পাইপিং ব্যাগে ভরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তবে কারো কাছে পাইপিং ব্যাগ না থাকলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এরকম একটি টিপস বাটার ক্রিমের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে দেওয়া আছে এবার ডেকোরেশন করার পালা দেখলেন তো কত সহজে কত সুন্দরভাবে ঘুরিয়ে নিলেই একটি করে ফুল তৈরি হয়ে যাচ্ছে কেকটি সেভেন্টি পারসেন্ট অংশই আমি এভাবে ফুল দিয়ে ডেকোরেশন করে নেব এবার কেকটির উপরের অংশে এক সাইডে আমি দুটি ডল বসিয়ে নেব এর জন্য কেকটি আপনাকে ফুটো করতে হবে না বা কোনো অংশ কাটতেও হবে না সরাসরি পায়ের অংশটা কেকের ওপর সেট করে প্রেস করলে অর্থাৎ চাপ দিয়ে আপনি খুব সহজেই ডল দুটো বসিয়ে নিতে পারবেন দেখে নিশ্চয়ই বুঝছেন আমি কিভাবে ডল দুটো বসিয়ে নিলাম এবার চারিপাশ থেকে কাগজগুলো সরিয়ে কেকটা ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রাখবো এক ঘন্টা পর্যন্ত এক ঘন্টা পর এখানে আমি স্ট্রবেরি জেলি তৈরি করে নিয়েছি স্ট্রবেরি জেলির সিরাপটা এখন কুসুম গরম অবস্থায় আছে কুসুম গরম জেলির লিকুইডটা আমি ঠান্ডা কেকের ওপর একটি চামচের সাহায্যে আস্তে করে ঢেলে দেব স্ট্রবেরির এই জেলি আমার ঘরে তৈরি করা তবে আপনারা কেউ চাইলে কেনা জেলোটিন দিয়েও জেলি তৈরি করতে পারেন সাইডের অংশে রেড কালারের ক্রিম দিয়ে নজরের সাহায্যে একটি লাইন দিয়ে দিচ্ছি যাতে করে উপরের অংশে জেলির লিকুইড নিচের দিকে গড়িয়ে না আসে যেহেতু কেকটা ঠান্ডা অবস্থায় আছে এর জন্য জেলিটা সেট হতে খুব বেশি সময় লাগবে না দুই তিন মিনিটের মধ্যেই সুন্দর সেট হয়ে আসবে এবার বেবি দুটোকে কাপড় পরিয়ে দেওয়ার পালা এর জন্য আমি অন্য আরও একটি কালার ব্যবহার করছি এরপরের স্টেপগুলোতে আসলে বলার আর কিছু নেই আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে তবে এ পর্যায়ে এসে আমি আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করতে চাই তার আগে বলে নেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কেক ডেকোরেশনের ক্ষেত্রে আমি অতটা এক্সপার্ট নয় তবে এখন পর্যন্ত আমি যতগুলো কেক বানিয়েছি আর যারা আমার বানানো কেক খেয়েছেন তারা সকলে অনেক প্রশংসা করেছেন আর এর পেছনে মেইন দুটি কারণ হচ্ছে স্পঞ্জ কেকের কোয়ালিটি এবং পারফেক্ট বাটার ক্রিম তৈরি আর বাটার ক্রিম তৈরির ক্ষেত্রে আপনারা সল্টেড বাটার বা আনসল্টেড বাটার দুটোই ব্যবহার করতে পারেন তবে আমি বেশিরভাগ টাইমই সল্টেড বাটারটাই ব্যবহার করে থাকি আর আমার চ্যানেলে যে বাটার ক্রিম ফস্টিংয়ের রেসিপিটি শেয়ার করেছে আপনাদের সাথে সেখানে আমি সল্টেড বাটারই ব্যবহার করেছিলাম আমি চেষ্টা করেছি আমি যতটুকু জানি আর যে টিপসগুলো মাথায় রেখে আমি কাজ করি প্রত্যেকটা টিপস একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় এর জন্য দেখা গেছে আমি এক এক ভিডিওতে এক এক টিপস আমি তুলে ধরেছি তো আপনারা চেষ্টা করবেন আমার বাটার ক্রিমের যে ভিডিওটা আছে সেটি দেখার সেই সাথে আমি আমি যে স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করেছি সেটিও দেখবেন সেখানেও দেখবেন কিছু টিপস আপনারা বেসিক কিছু টিপস পাচ্ছেন যেগুলো আপনারা যেই কোনো রেসিপি ফলো করেন না কেন সেই বেসিক আইডিয়াটা আপনাদের কাজে আসবে আসলে সব কিছুর পারফেক্ট একটা লুক বা টেস্ট আনার পেছনে কিছু না কিছু টিপস থেকে যায় আমি চেষ্টা করি সেই টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরতে জানি না আমি কতটুকু পারছি বা আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি বা আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন তবে আমার খুব ভালো লাগবে যদি আপনাদের উপকারে আসে আমার টিপসগুলো আর অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার খুব ভালো লাগবে ডেকোরেশন করার সময় ক্রিমগুলো যেন গলে না যায় এর জন্য ছোট্ট একটি টিপস হচ্ছে যখনই দেখবেন বাটার ক্রিমে অয়েলি ভাব আসতে শুরু করছে ঠিক সেই সময় বাটার ক্রিমের পাইপিং ব্যাগটা আপনারা নর্মাল ফ্রিজে উঠিয়ে রাখবেন মোটামুটি দশ থেকে বারো মিনিটের জন্য ঠিক একই সাথে যে কেকটি আপনারা ডেকোরেশন করছেন সেই কেকটিও ফ্রিজে উঠিয়ে রাখবেন যাতে করে অয়েলি ভাবটা না আসে এটি আপনাকে পর্যায়ক্রমিকভাবে পুরো কেক ডেকোরেশন করার ক্ষেত্রে যখনই মনে হবে ক্রিমে অয়েলি ভাব চলে আসছে ঠিক তার আগেই আপনাকে নর্মাল ফ্রিজে উঠিয়ে ক্রিমটা সেট করতে হবে সবাই অনেক ভালো থাকবেন আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ